আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এটা একটা বার্থডের ভিডিও। ঠিকই ধরেছেন আপনারা যে আমি যখন দেশে গিয়েছিলাম তখন আমার মেয়ের বার্থডে ছিল। তো আমি সেরকম আসলে ধুমধাম করে পালন করিনি, কারণ একটাই ছিল যে আমার হাজব্যান্ড ছিল না। আমার হাজব্যান্ড আমি দেশে যাওয়ার পর 1.5 মাস পরে ও ছুটি কাটিয়ে চলে আসছিল। তো হাজব্যান্ড ছাড়া আসলে এত বড় তামঝাম করে করা হয় না, আর সবসময় একটা মিসিং জিনিসটা আসলে অনেক খারাপ লাগা কাজ করে। তো সে কারণে আমি আমার বাপের বাড়িতে ছোটোখাটো করে বার্থডেটা আয়োজন করেছিলাম। আর এখানে যার বাচ্চা দুজন দেখছেন, সেগুলো হচ্ছে বাচ্চারা যারা দেখছেন এগুলা হচ্ছে আমাদের কিছু বাসার যে ভাড়াটি আছে ওনারা আর আমার বান্ধবী, প্রায় আমাদের 15-16 বছরের বান্ধবী আমার। আমরা অনেক দিন একসাথে স্কুল কলেজ এবং এখন পর্যন্ত আমরা একই সাথে আছি। তো সে ওর 2 মেয়ে নিয়ে আসছে, আসলে ওই 4 চাঁদ লাগিয়েছে যেটা বলবো, ওর হাজব্যান্ড নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে এসেছিল। তো আমার বাচ্চারা তো খুবই এনজয় করেছে, যেহেতু বাচ্চা থাকলে তো আসলে আর কোনো কথাই নেই, এটাই বার্থডে ওদের জন্য। আর আমার ছেলের তো আসলে সবসময় সব কিছু স্পাইডারম্যানের প্রয়োজন হয়, স্পাইডারম্যানের জুতা মোজা হতে শুরু করে সব কিছু স্পাইডারম্যান লাগবে। তো ভাবলাম কেকটা এখন স্পাইডারম্যানই অর্ডার করি, যেহেতু আমার ছেলের সাথে আমার মেয়ে না বুঝেই স্পাইডারম্যান স্পাইডারম্যান করে আসলে। তো সেটাই, সে কারণে ভাবছি যে স্পাইডারম্যানের কেকই নিয়ে আসলাম। আর স্পাইডারম্যানের কেকটার জন্য আমি থ্যাংকস দিব হচ্ছে আমার আরেকটা বান্ধবী নুরায় জান্নাত। সে হচ্ছে আমাদের স্কুল লাইফের বান্ধবী, সে এখন কেকের বিজনেস করছে, একটা পেজ আছে ওদের, আপনারা চাইলে ওখানে আমি লিংক দিয়ে দিব। আর এখানে আমার মা বাবাকে দেখতে পাচ্ছেন, আর সব বাচ্চারা কত খুশি আসলেই মানে বলে বোঝানোর মতো না। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ছোট্ট একটি ভিডিও দেখে আপনারা পাশে থাকবেন আশা করি। আর কোনো কিছু যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাচ্চাদের খুশি যেহেতু সবার আগে, আমাদের মা বাবা ভাই বোন সবার আগেই আসলে আমরা নিজেদের বাচ্চাদের খুশিটা আসলে বেশি কেয়ার করি সবাই। তো যেহেতু ওরা খুশি তো আমরাও খুশি, কিন্তু ডেট অনুযায়ী আসলে করা হয়নি, কিছুদিন পরেই করা হয়েছিল, কারণ ডেট অনুযায়ী আমরা করতে যাচ্ছিলাম না। আর পুডিংটা আমি ঘরে বানিয়েছি, আর আমি ঘরে বসে যখন ওয়েট করছিলাম আমার বান্ধবী আসার জন্য বা আব্বু মসজিদ থেকে আসার জন্য, তো শুক্রবার ছিল সে কারণে আমি ওয়েট করছিলাম। তো বসে বসে ভাবলাম সালাদ ডিজাইন করি, কাজ নাই তো কি করব বসে বসে। তো ইউটিউব দেখে দেখে আমি এটা রোজ বানিয়েছি, তো ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। ইউটিউবে আসলে অনেক ধরনের ভিডিও অনেক উপকারে আসে। তো টমেটো দিয়ে বসে বসে রোজ বানাচ্ছিলাম, তো তারই মাঝে ঘন্টার আওয়াজ শুনলাম, মানে কলিং বেলের, আমার বান্ধবী চলে আসছে। দেন তখন আমরা প্রিপেয়ার হয়ে কাটাকাটিতে লেগে গেছি। তো খাওয়া দাওয়া করে তো সবাই আমরা বসে আলাপ সালাপ করছিলাম, আসলে এটাই সবচেয়ে সুন্দর বা ভালো লাগা কাজ করে যে আমরা সবাই একসাথে হওয়াটাই। তো আমার শ্বশুর আসছিলেন কিন্তু আরও পরে আসছিলেন, সে কারণে আমরা, আমার ছেলের তো সহ্য হচ্ছে না কখন কাটবে, তো সে কারণে কেটে ফেলা হয়েছে আগেই। তো আশা করি সবার ভালো লেগেছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো।